প্রথমে এই ফোনটির বক্সের মধ্যে কী কী দেওয়া হয়েছে সেটি দেখা যাক। মোবাইল একটি সিলিকন কেস, ইউএসবি টাইপ সি কেবল এবং ফাইবারের চার্জার। ফোনটিতে 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট সাথে বুঝলাম না কেন বক্সের সাথে ফাইবার চার্জার দেওয়া হলো। যাই হোক, ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফোনটি হাতে নেওয়ার পর আমার কাছে খুবই সিম্পল এবং খুব সুন্দর লেগেছে। ফোনটি ওয়ান হ্যান্ডে ইউজের জন্য বেস্ট হবে। ফোনটির পিছনে ইউজ করা হয়েছে 3D কার্ভ রেয়ার ডিজাইন এবং এইটি প্রোটেক্টর হিসাবে ইউজ করা হয়েছে কোরিং গরিলা গ্লাস 5। Xiaomi A3, বেসিক্যালি Xiaomi A3 তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে, গ্রে, ব্লু অ্যান্ড হোয়াইট। কিন্তু তাদের ওয়েবসাইটে একটু ড্রামাটিকভাবে নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কিং অফ গ্রে, নট জাস্ট ব্লু অ্যান্ড মোর দেন হোয়াইট। যাই হোক, আমাদের কাছে যে ডিভাইসটি হলো সেই ডিভাইসটি হলো গ্রে, ওহ সরি, কিং অফ গ্রে। কিন্তু ফোনটির ওভার লুক আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটি দেখতে একদমই Xiaomi CC9 এর মতো, কিন্তু সাইজটা একটু ছোটো CC9 থেকে। ফোনটিতে দেওয়া হয়েছে 6.1 ইঞ্চ সুপার এমোলেড ডিসপ্লে, 18.3 স্ক্রিন টু বডি রেশিও, তাই বেজালিটটা একটু বেশি মনে হবে এবং আমার কাছে একটু বেশি মনে হয়েছে অ্যাকচুয়ালি। রেজুলেশন হিসেবে দেওয়া হয়েছে 720x1560 এবং HD+ ডিসপ্লে, PPI দেওয়া হয়েছে 286। রেজুলেশন কম হলেও সুপার এমোলেড ডিসপ্লে হওয়ার কারণে স্ক্রিনের কালার এবং সব কিছুই দেখতে ভালো লাগছিলো, ভিডিও এক্সপিরিয়েন্সগুলো খুবই ভালো লাগছিলো। তো আমি অলরেডি বলে ফেলেছি এটি প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কোরিং গরিলা গ্লাস 5। পারফরমেন্সের ক্ষেত্রে Xiaomi A3 রান করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই 9.0, যেটি হচ্ছে স্ট্রোক অ্যান্ড্রয়েড। স্টক অ্যান্ড্রয়েডের সুবিধাটা হলো ফোনটির সব কিছু একটু অক্টোমাইজ করা, যেমন আপনার অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু একটু স্মুথ এবং কোনো ল্যাগ নাই। আমিও এই ফোনটিতে কোনো ল্যাগ পাইনি। পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনে দেওয়া হয়েছে কোয়াডকুলাম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, GPUতে দেওয়া হয়েছে অ্যান্ড্রিনো 610। ডেলি ইউজে এই ফোনটি ব্যবহার করে আমার কাছে কোনো ধরনের প্রবলেম মনে হয়নি। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও ফোনটি কোনো রকম স্লো ইস্যু পাইনি। টাচ রেসপন্সিভ খুবই ভালো ছিল এবং প্রতিটা অ্যাপের মধ্যে আমি টেস্ট করে দেখেছি খুব ভালো ছিল। অনেক গেমস প্লে করেছিলাম ফোনটিতে এবং নর্মাল কোনো গেমে কোনো ইস্যু পাইনি, যেমন আপনার টেম্পল রান ওইগুলোতে কোনো সমস্যা নেই। যেমন হাই রেজুলেশন গেমে একটু প্রবলেম হচ্ছিলো, যেমন পাবজিতে যদি আমি ফুল HD দেই তাহলে একটু ল্যাগ পাচ্ছিলাম, যদি আমি রেজুলেশন কমাই দিই সেক্ষেত্রে ল্যাগ ইস্যুটা একদমই ছিল না, স্মুথলি প্লে করা গিয়েছে। ফোনটির হিটিং ইস্যু তেমন একটা হয়নি। অন্যান্য অ্যাপ যেমন বেঞ্চমার্ক, আন্তুতু, Geekbench 4, এইসব অ্যাপসগুলো প্লে করে দেখেছিলাম, এতেও কোনো হিট ইস্যু আসেনি। এই ফোনটিতে সর্বোচ্চ 4GB র্যাম এবং 2টা ভ্যারিয়েন্স রয়েছে, 64GB এবং 120GB রোম। এবং আপনারা চাইলে সেকেন্ড স্লটে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন 256GB পর্যন্ত, এবং এখানে কোনো ডেডিকেটেড এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, তার মানে আপনার ডুয়েল সিম ইউজ করতে পারবেন অথবা এসডি কার্ড ইউজ করলে সিঙ্গেল সিম ইউজ করতে হবে। ফোনটির লাউড স্পিকার মোটামুটি ভালো ছিল, ক্লিয়ার মনে হয়েছে আমার কাছে কথা বলার সময়, এবং ভয়েস কোয়ালিটি খুব ক্লিয়ার ছিল, কোনো কমপ্লেন নেই। সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আনলক হচ্ছিল খুবই ফাস্ট এবং ইজিলি সিকিউরভাবে আনলক হচ্ছিল। আর আমার কাছে যেটা ভালো লেগেছে, ফেস লকটা খুবই ফাস্ট মনে হয়েছিলো, স্ক্রিনে লাইট অন হওয়ার সাথে সাথে আনলক হচ্ছিলো, বাট আমার কাছে ক্যামেরা সেন্সর দিয়ে যেহেতু আনলক করে সেহেতু এটা খুব একটা সিকিউর বলে মনে হয় না আমার কাছে। ফোনটি ব্যাটারিতে দেওয়া হয়েছে 4030mAh ব্যাটারি, এবং বক্সে থাকা যে চার্জার আছে সেই চার্জারটি দিয়ে যদি চার্জ দেন তাহলে 2 ঘন্টা প্লাস আপনার চার্জিং টাইম লাগবে। যদি ফাস্ট চার্জিং করতে চান তাহলে 18 ওয়াট চার্জার কিনতে হবে, আদারওয়াইজ এরকম 2 ঘন্টাই লাগবে বসে থাকতে হবে। হেভি ইউজের ক্ষেত্রে স্ক্রিন অন টাইম পেয়েছি 9 ঘন্টার মতো এবং সারাদিন ইজিলি ইউজ করতে পেরেছি, এবং সারাদিন ইউজের পরেও আমি বিকালে দেখেছি যে ভালোই চার্জ আছে, এটা খুব মানে ব্যাটারি নিয়ে কোনো টেনশন নেই। সবশেষে বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল 1.8, সেকেন্ডটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা f2.2, এবং 2 মেগাপিক্সেল f2.4, যেটা ডেপথ সেন্সার হিসেবে কাজ করে। ফোনটিতে আলট্রা HD 30fps রেকর্ড করতে পারবেন এবং ফুল HD 120p স্লো মোশনও করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল f2.0 এবং HDR সাপোর্ট করে, এবং আপনি ফুল HD 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন কিছু স্যাম্পল ভিডিও এবং পিকচার দেখা যাক।
4K 30 FPS রেকর্ড হচ্ছে। ডাটা ট্রান্সফারের কারণে আমাদের কিছু ফটো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা খুবই দুঃখিত। বাট আমি ক্যামেরা নিয়ে যেটা বলতে চাই, ক্যামেরা কোয়ালিটি খুব একটা খারাপও না ভালো না, জাস্ট ওকে। এবং আমার কাছে এটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে ক্যামেরাটা। সবশেষে বলা যাক ফোনটির বর্তমান প্রাইস নিয়ে। বর্তমানে এই ফোনটির প্রাইস হচ্ছে 19,000 আশেপাশে। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড স্টক লাভার তারা এই ফোনটি নিতে পারেন অনায়াসে, যদিও একটু ডিসপ্লে কনসিডারেশন করতে হবে। আদারওয়াইজ এই ফোনটি অল ইজ ওকে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গাইস, দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ।